সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি অমরেশ দাস, সহকারী শিক্ষক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা অধ্যায় নয় জ্যামিতির অনুশীলনী 9.3 17 এবং 18 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই CW কপি, জ্যামিতি বক্স, পেন্সিল নিয়ে প্রস্তুত হও। গত ক্লাসে তোমরা পড়েছ অধ্যায় 10 উপপাদ্য 4 এবং 5। পূর্ব পাঠ আলোচনায় তোমাদের কয়েকটি প্রশ্ন করব, তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, প্রশ্নটি স্ক্রিনে আসবে। প্রথম প্রশ্ন, যদি একটি ত্রিভুজের দুটি কোণ ও কোণ সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুটি কোণ ও কোণ সংলগ্ন বাহু সমান হয়, তবে ত্রিভুজ দুটি কিরূপ? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই বলেছ, ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে কি হবে, একটি ত্রিভুজের দুটি কোণ ও কোণ সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুটি কোণ ও কোণ সংলগ্ন বাহু সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম। থ্যাংক ইউ শিক্ষার্থীরা। সর্বসমতা নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা যায়? ত্রিভুজের সর্বসমতা নির্ণয়ের জন্য যে পদ্ধতিটি বর্ণনা করা যায় আমি একটি ত্রিভুজের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই। এটা একটা ত্রিভুজ, শিক্ষার্থীরা সর্বসমতা নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা যায় তোমরা এই ত্রিভুজ থেকেই তোমরা বুঝতে পারবা। এটা একটা ABC একটা ত্রিভুজ, যেখানে ABC অর্থাৎ ABC একটি ত্রিভুজ। এই ত্রিভুজটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে DEF অর্থাৎ A এর জায়গায় D, B এর জায়গায় E এবং C এর জায়গায় যদি F হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে উপরিপাতনের মাধ্যমে আমরা ত্রিভুজের সর্বসমতা নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, 3 নং প্রশ্ন পড়ে আসবে। 3 নং প্রশ্ন হলো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? সমকোণী একটা ত্রিভুজ থাকবে, সেই ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? আমরা উত্তরটা বোর্ডে দেখব। ABC একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের সর্ববৃহৎ কোণটি হলো B কোণটি, তাহলে B কোণের মান হলো 90 ডিগ্রি, আর বাকিটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান হলো 90 ডিগ্রি। সর্বশেষ প্রশ্নটি 4 নং প্রশ্ন, দেখো 4 নং প্রশ্ন হলো, ত্রিভুজ ABC এর AB সমান সমান AC হলে কোণ B সমান কত? তোমরা দেখতে পাচ্ছ ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই AB বাহু সমান হলো AC বাহু। তাহলে প্রশ্ন করেছে B কোণ সমান সমান কত, এই কোণ সমান কত? শিক্ষার্থীরা আমরা জানি যে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি থাকে, সমান থাকে। তাহলে এই বাহুটা এবং এই বাহুটা যদি সমান হয়, তার বিপরীত কোণ হলো এটা এবং এটা, তাহলে B কোণ এবং C কোণ কি হবে, পরস্পর সমান হবে। তাহলে উত্তর হবে B কোণ সমান কত হবে, উত্তর হবে কোণ C, অর্থাৎ B কোণ সমান C কোণ। আমরা আজকে শিখন ফলে যাব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন শর্ত সাপেক্ষে ত্রিভুজ আঁকতে পারবে, তারপর সমকোণী ত্রিভুজ কি তা ব্যাখ্যা করতে পারবে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব অঙ্কন করতে পারবে বা আঁকতে পারবে, সর্বশেষ একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের প্রয়োজনীয় উপাত্তের ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন পাঠে যাব। তো আমাদের নতুন পাঠ আমি পূর্বেই ঘোষণা করেছি, অনুশীলনী 9.3 17 এবং 18 নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীরা, প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, যে আমরা প্রথমে প্রশ্নটা পড়ব। 17 নং প্রশ্ন, একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু AB ও C, ক বিন্দু 3টি দিয়ে একটি ত্রিভুজ আঁকতে হবে, খ অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁক, গ নাম্বার হলো অঙ্কিত ত্রিভুজের ভূমি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয় ওই ত্রিভুজটি আঁক। 17 নং ক, একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু
এমন তিনটি বিন্দু এ বি ও সি, এ বি ও সি বিন্দু তিনটি দিয়ে আমরা কি করব, বিন্দু তিনটি দিয়ে নিম্নে একটি ত্রিভুজ অঙ্কন করা হলো। তো প্রথমে শিক্ষার্থীরা আমরা একটা বিন্দু নিব, সেই বিন্দুটি হলো দেখো এক দুই তিনটা বিন্দু নিলাম আমরা, এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করব। তো এই বিন্দু তিনটি আমরা যোগ করে দেই, প্রথমে আমরা কি করব এই বিন্দু যোগ করে দিব এইখান থেকে, এবিসি, তাহলে এবিসি হলো নির্ণেয় ত্রিভুজ। শিক্ষার্থীরা খ নং প্রশ্ন বলছে, কয়ে যে প্রশ্ন ছিল, অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একটি লম্ব আঁক, ভূমির উপর একটি লম্ব আঁকতে হবে। তো দেখো কমক বলছি যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এর শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর লম্ব আঁকতে হবে। তাহলে আমরা ক নম্বর যে এবিসি ত্রিভুজটা পেয়েছি সেই ত্রিভুজটাই আমরা নিয়েছি, সেই ত্রিভুজের ভূমি বিসি এর উপর একটি লম্ব আঁকতে হবে, কোথেকে শীর্ষবিন্দু এ থেকে ভূমির উপর একটি লম্ব আঁকতে হবে। তো আমরা অঙ্কনে চলে যাই, এখানে একটা পি একটা বিন্দু নিই আমরা, এই বিন্দুটার নাম দিব পি, কি নাম দিব পি একটি বিন্দু নেই। এই পি বিন্দু নেওয়ার কারণ হলো আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকব, একে কেন্দ্র করে পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপটি ভূমি বিসিকে আমরা নামকরণ করি ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। এখন ডিউই কে কেন্দ্র করে, ডিউই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই, এটা হলো অর্ধেক এর বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা ডিই এর যে পাশে আছে তার বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি। দেখো শিক্ষার্থীরা বৃত্তচাপটা হলো এভাবে একটা বৃত্তচাপ আঁকবো, আবার ইকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো, ইকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ দুটি পরস্পর আমরা নামকরণ করি, এটা নামকরণ করি এফ বিন্দুতে ছেদ করেছে, এ থেকে এফ পর্যন্ত আমরা যোগ করে দিই। এ এফ যোগ করি, এ এফ রশিটা বিসিকে জি বিন্দুতে ছেদ করে, তাহলে এ জি হবে বিসি এর উপর লম্ব, তাহলে এজি লম্ব কি হবে বিসি, তাহলে এজি নির্ণেয় লম্ব। শিক্ষার্থীরা আমরা অঙ্কনের বিবরণ লিখে নিব, অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি বিসি এর যে পাশে এ আছে বা এ বিন্দু আছে তার বিপরীত পাশে পি একটি বিন্দু নেই, আমরা পি একটা বিন্দু নিয়েছিলাম এখানে সেই পি বিন্দুটা, এ পি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর উপর একটি বৃত্তচাপ এঁকেছি, বৃত্তচাপ দুটি পরস্পর ডি এবং ই বিন্দুতে ছেদ করে, সেটাই লিখছি, একটি বিন্দু নেই, একে কেন্দ্র করে এপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি বিসিকে ডিউ ই বিন্দুতে ছেদ করে, তাহলে বিসিকে ডি এবং ই বিন্দুতে ছেদ করে। এখন ডিউ ই কে কেন্দ্র করে, ডি এবং ই কে আলাদা আলাদা কেন্দ্র করে ডি ই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করেছি, ডিই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এটা এটা হলো অর্ধেক, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ এঁকেছি, জাস্ট দুটি বৃত্তচাপ এঁকেছি, বৃত্তচাপ বৃত্তচাপ দ্বয় এফ বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দ্বয় এফ বিন্দুতে ছেদ করে। ওকে, আর আমরা সেই কাজটা করেছি ডি এর যে পাশে আছে তার বিপরীত পাশে এই কাজটা করি, এ কমা এফ যোগ করি, তাহলে আমরা এফ রেখাটা এফ রশ্মি বিসিকে, তাহলে এফ রশ্মি এই বিসিকে জি বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটার নাম দিয়েছি আমরা জি, জি বিন্দুতে ছেদ করে, তাহলে এজি নির্ণেয় লম্ব, অর্থাৎ এজিটাই হবে বিসি এর উপর লম্ব, অর্থাৎ এজি লম্ব বিসি। শিক্ষার্থীরা এই অঙ্কনের বিবরণটি তোমরা সুন্দরভাবে তুলে নাও। ১৭ নং গতে আছে, অঙ্কিত ত্রিভুজের ভূমি যে সমকোণী ত্রিভুজের সমকোণী সমবাহু ত্রিভুজের অতিভুজ হয় ওই ত্রিভুজটি আঁক। শিক্ষার্থীরা
মনে করি অঙ্কিত ত্রিভুজের ভূমি BC সমান সমান A আমরা ভূমিকে A ধরে নিয়েছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ ত্রিভুজটি আঁকতে হবে তো আমরা প্রথমে কি নিব অতিভুজ নিব একটা A হলো একটা অতিভুজ তো অতিভুজ নেওয়ার পর যে কোনো একটা রশ্মি নেই আমরা যে কোনো একটা রশ্মি BD থেকে অতিভুজ A এর সমান ব্যাসার্ধ নিয়ে BC অংশ কাটি BC অংশ কাটি এটা কার সমান নিয়েছি অতিভুজ A এর সমান নিয়েছি এখন এই BC এর সমান ব্যাসার্ধ নিতে পারি অথবা এর অর্ধেকের বেশিও নিতে পারি তো আমরা মনে রাখার জন্য আমরা BC টাই নেই BC এর সমান ব্যাসার্ধ নিয়ে B এবং C কে কেন্দ্র করে প্রথমে B কে কেন্দ্র করে BC এর সমান ব্যাসার্ধ নিয়ে BC এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি আবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপ দুটি পরস্পর পি এবং কিউ আমরা নামকরণ দেই পি এবং কিউ নামকরণ করি তাহলে পি এবং কিউ আমরা যোগ করি পি এবং কিউ যোগ করি পি কিউ রশ্মিটা বিসি কে ও বিন্দুতে ছেদ করে তাহলে ও বিন্দু হলো সমদ্বিখণ্ডক এখন বিসি এর মধ্যবিন্দু উকে কেন্দ্র করে এই উবি উবি অথবা উসি উবি অথবা উসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকব আমি আবার বলছি উবি অথবা উসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত আঁকি কি আঁকি অর্ধবৃত্ত আঁকি আমরা আমি বলেছিলাম বৃত্তচাপ আসলে এটা অর্ধবৃত্ত বৃত্ত হলে তো পুরোটা হতো তাহলে অর্ধবৃত্ত আঁকি তাহলে অর্ধবৃত্তটি পি কিউ কে এ বিন্দুতে ছেদ করেছে এ বি এবং এ সি যোগ করে দিব তাহলে দেখো এটা যোগ করবা যেভাবে একটু খেয়াল করে করতে হবে তোমাদের যোগটা আমরা এ থেকে বি এবং এ থেকে সি আমরা কি করি যোগ করে দেই তাহলে এ বি সি হবে নির্ণেয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের এই বাহু দুটা হবে সমান এ বি এবং এ সি সমদ্বিবাহু হবে অঙ্কনের বিবরণে দেখো যে কোনো রশ্মি বিডি হতে অতিভুজ এ এর সমান করে বি সি অংশ কাটি অর্থাৎ এ এর সমান করে বি সি অংশ কাটছি তারপর তারপর দেখো বি কে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকি অর্থাৎ বি কে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একবার এদিকে একবার অর্থাৎ দুই দিকে দুটি বৃত্তচাপ আঁকি ঠিক আবার এখানে আবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে বিসি এর উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকি আবার সি কে কেন্দ্র করে উপরে দিয়েছে একটা নিচে একটা এই বৃত্তচাপ দুটি এখানে দেখো লেখা আছে বৃত্তচাপগুলো যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে তাহলে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে তাহলে পি কিউ আমরা যোগ করে দিয়েছি পি ও কিউ যোগ করি যা বিসি কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে আমরা পি কিউ যোগ করার পর এই পি কিউটা বিসি কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে এখন বিসি এর মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু ও উকে কেন্দ্র করে উবি অথবা উসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে একটি অর্ধবৃত্ত আঁকি কি আঁকি অর্ধবৃত্ত আঁকি এই অর্ধবৃত্তটি পি কিউ কে এ বিন্দুতে ছেদ করে কোন বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে তাহলে আমরা এ কমা বি এবং এ কমা সি এ কমা বি এবং এ কমা সি যোগ করি তাহলে এবিসি একটা ত্রিভুজ পেয়েছি আমরা এই এবিসি ত্রিভুজটাই হবে নির্ণয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার বিসি হবে অতিভুজ শিক্ষার্থীরা তোমরা তোমাদের সিডাব্লিউ কপিতে অঙ্কনের বিবরণ খুব সুন্দরভাবে তুলে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাচ্ছি 18 নং প্রশ্নের সমাধানে দেখো 18 নং প্রশ্নের সমাধানে 18 নং প্রশ্নটা বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের সঠিক ক নম্বর বলছে সঠিক পরিমাণে এবিসি ত্রিভুজটি আঁক অর্থাৎ এই ত্রিভুজটি আমাদের সঠিক পরিমাপে আঁকতে হবে তারপর দেখো খ অতিভুজের পরিমাণ সেন্টিমিটারে নির্ণয় করো এই যে অতিভুজটা এই অতিভুজটা সেন্টিমিটারে নির্ণয় করতে হবে
এবং এসিবি এর সমান এসিবি অর্থাৎ সিকোণের সমান করে একটি কোণাক এটা খ গণনাপারে একটি সমকোণী ত্রিভুজ আঁক যার অতিভুজ চিত্রে অঙ্কিত ত্রিভুজের অতিভুজ অপেক্ষা 2 সেমি বড় অর্থাৎ আমরা একটা কি আঁকবো সমকোণী ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজের অতিভুজ যতটুকু আছে তার চেয়ে 2 সেমি বড় হবে এবং একটি কোণ এসিবি এর সমান হবে এবং সেই যে আমরা যেটা আঁকবো সেখানে এসিবি এর সমান হবে ঠিক আছে ওকে শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি ক নং সমাধানে 18 নং ক ক নং বলেছে সঠিক পরিমাপে এবিসি ত্রিভুজটি আঁকো তাহলে যেহেতু সঠিক পরিমাপে বলছে তোমাদের স্কেল ব্যবহার করবা অথবা পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারবো তোমাদের স্কেলে আমি তো একটু বড় করে আঁকবো তো তোমাদের যেহেতু তোমরা কপিতে আর্ট করবা এটা অঙ্কন করবা সেহেতু তোমরা তোমাদের স্কেল দিয়ে অঙ্কন মাপটা নিয়ে নিবা এই বাহুটা আর এই বাহুটা যদি মাপ ঠিক থাকে তাহলে অটোমেটিক আমাদের অতিভুজটা আমরা পেয়ে যাব তাহলে এবিসি ত্রিভুজের আমরা এটা ধরেছি 5 সেমি আর এটা ধরেছি 4 সেমি এটা 4 ধরি আর এটা ধরি 6 সেমি অথবা 6 অথবা 7 যেটাই আমরা ধরতে পারি তো আমরা যেটা করব সেটা হলো প্রথমে ভূমি নিব আমরা ভূমি আমরা পেয়েছি 5 সেমি আর যে তোমরা লম্ব তৈরি করব সেই লম্বটা আমরা এখান থেকে মাপ দিয়ে নিব এটা হলো আমাদের 4 সেমি তদ্রূপ আমরা যেটা পাবো সেটা হলো আমাদের অতিভুজটা অতিভুজটা যত আছে সেটা আমরা এখান থেকে মাপ নিব মাপ নিয়ে আমরা দেখব ঠিক আছে কিনা তো সেটা আমাদের যোগ করে দিলেই সেই অতিভুজটা আমরা পেয়ে যাব তাহলে আমাদের সঠিক পরিমাণে এবিসি ত্রিভুজটি অঙ্কন হয়ে গেল তোমরা সবাই তুলে নাও দুই নং প্রশ্ন বলেছে অতিভুজের পরিমাণ সেন্টিমিটারে নির্ণয় করো এবং কোন এসিবি এর সমান করে একটি কোণ আঁক শিক্ষার্থীরা দেখো স্কেলের সাহায্যে পাই অতিভুজ এসি সমান সমান 6 সেমি আমরা ক নম্বর সমস্যার সমাধানে পেয়েছি এসি সমান সমান 6 সেমি অর্থাৎ এর অতিভুজ এবং এসিবি এর সমান করে একটি কোণ আঁকতে হবে তারপর বলছে এসিবি এর সমান করে একটি কোণ আঁকতে হবে তো প্রথমে আমরা চিত্রটি এঁকে নিলাম তারপর আমরা এখন কোণটা অঙ্কন করব তো দেখো আমরা কোণটা যেভাবে অঙ্কন করব যে কোনো একটি রশ্মি বিডি নেই যে কোনো একটি রশ্মি আমরা নিলাম কি পি কিউ নেই যে কোনো একটি রশ্মি পি কিউ নেই এখন সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এখানে একটা কোণ অঙ্কন করব আমরা সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা বিসিকে কোন বিন্দুতে ছেদ করছে এর একটা নামকরণ করি এখানে একটা নাম দেই এক্স বিসিকে এক্স বিন্দুতে এবং এসিকে ওয়াই বিন্দুতে অর্থাৎ সিকে কেন্দ্র করে যে কোনো একটি ব্যাসার্ধ নেই নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটি বিসিকে এক্স বিন্দুতে এবং এসিকে ওয়াই বিন্দুতে ছেদ করে তদ্রূপ পিকে কেন্দ্র করে পিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি পি কিউকে আর বিন্দুতে ছেদ করে এখন আর কে কেন্দ্র করে এক্স ওয়ের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এক্স ওয়ের সমান ব্যাসার্ধ নিব আর কে কেন্দ্র করে এক্স ওয়ের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে এস বিন্দুতে ছেদ করে এটা এস দিলাম তাহলে এটা যোগ করে দিই আমরা পি এস যোগ করে বর্ধিত করি পি এসটাকে আমরা কি করব যোগ করব যোগ করে বর্ধিত করে দিই মানে আরও বৃদ্ধি করে দিই তাহলে পি এস যোগ করে বর্ধিত করলে আমরা একটা কি কোণ পাইলাম তাহলে এস পি আর পেলাম তাহলে এস পি আর ই হলো নির্ণয় কোণ শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে আমরা এখন অঙ্কনের বিবরণে যাব অঙ্কনের বিবরণ থেকে তোমরা আরও বুঝতে পারবা তোমরা সবাই লিখে নাও অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি পি কিউ নেই সিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা বিসিকে এক্স বিন্দুতে
BC-কে X বিন্দুতে এবং AC-কে Y বিন্দুতে ছেদ করে P-কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা যে ব্যাসার্ধ নিয়েছিলাম সেই ব্যাসার্ধ নিয়ে P-কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটি PQ-কে R বিন্দুতে ছেদ করে PQ-কে R বিন্দুতে ছেদ করে এখন R-কে কেন্দ্র করে এই XY এর সমান ব্যাসার্ধ নেবে এই XY এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে মানে পূর্বে যে বৃত্তচাপ ছিল সেই বৃত্তচাপকে S বিন্দুতে ছেদ করে S বিন্দুতে ছেদ করে তাহলে PS যোগ করে বর্ধিত করি এটাকে যোগ করে আরো সামনের দিকে বর্ধিত করে দেই তাহলে PS যোগ করে বর্ধিত করি তাহলে SPR একটা আমরা কোণ পেয়েছি এই SPRটাই হলো নির্ণায়ক কোণ 18 নং গতে যাচ্ছি আমরা 18 নং একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজ চিত্রে অঙ্কিত ত্রিভুজের অতিভুজ অপেক্ষা 2 সেমি বেশি এবং একটি কোণ ACB এর সমান অর্থাৎ এই কোণটা ACB এর সমান আর হলো চিত্রে যে অঙ্কিত আছে অতিভুজটি আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো 6 সেমি আমরা পেয়েছি ক থেকে তাহলে সেখান থেকে আমরা লিখছি যে মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ A সমান AC প্লাস 2 সেমি AC হলো অতিভুজ তার থেকে 2 সেমি বড় তাহলে AC প্লাস 2 AC পেয়েছি 6 সেমি প্লাস 2 সেমি সমান সমান হলো 8 সেমি এবং একটি কোণ X এই কোণটাকে আমরা X ধরেছি সেটা তোমরা CU ধরতে পারো X সমান সমান ACB এর সমান সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে তাহলে আমরা এখন সমকোণী ত্রিভুজটি আঁকবো তাহলে আমরা একটা অতিভুজ ধরেছি 8 সেমি এটা হলো 8 সেমি একটা অতিভুজ আর এটা হলো X কোণ সেটা 45 ডিগ্রির মতো আমাদের চিত্র অঙ্কিত যে কোণটা দেওয়া আছে সেই কোণটা আমরা এঁকে নিয়েছি X কোণ তো আমাদের সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে তো এই সমকোণী ত্রিভুজটি আঁকতে হলে প্রথমে আমাদের করতে হবে যে কাজটা সেটা হলো আমাদের একটা যে কোনো রশ্মি নিতে হবে যে কোনো রশ্মি BD থেকে যে কোনো রশ্মি BD থেকে আমরা অতিভুজ মেপে নিব আমাদের অতিভুজ ছিল AC হলো 8 সেমি তাহলে 8 সেমি আমরা মাপটা নিয়ে নিব 8 সেমি A এর সমান করে এখন B এবং C বিন্দুতে প্রদত্ত কোণ X এর সমান করে অর্থাৎ আমরা এখানে যে X-টা কোণ নিয়েছি সেই কোণের সমান করে আমরা একটা কোণ আঁকব তাহলে এই কোণটা আমরা যেভাবে নিব ঠিক একইভাবে নিব এখানেও তো এটা হলো আমাদের এটা B বিন্দুতে এবং C বিন্দুতে দুই জায়গায় আমরা এই কোণটা আঁকব তাহলে আমাদের প্রথমে আঁকব B বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা এই কোণটা আঁকব এবং এর আমরা চাপটা নিব আমাদের হয়ে গেল প্রদত্ত X কোণের সমান করে কোণ তাহলে আমরা এখন এটা কি করে দিব যোগ করে দিব কোণটাকে যোগ করে দিব আমাদের হয়ে গেল প্রথম হলো CBE কোণ CBE এবং আরেকটা হলো DCF কোণ আমরা এই দুইটা কোণ পেলাম তার সমান করে কোণ X এর সমান করে তাহলে আমরা সেটা লিখে দিতে পারি কোণ X এর সমান করে আমরা লিখে দিতে পারি এটা না দিলেও কোনো সমস্যা নেই তোমরা দিতেও পারো নাও দিতে পারো সেটার জন্য কোনো সমস্যা নেই তাহলে আমরা এখন যে কাজটা করব আমরা পেয়েছি CBE এবং DCF দুটা কোণ পেয়েছি এখন CK কেন্দ্র করে CK কেন্দ্র করে আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকব এখানে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে আমরা একটা ব্যাস যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব তারপরে একই ব্যাসার্ধ নিয়ে এভাবে দিব এবং এখানে দিব আবার এইরকমভাবে এরকমভাবে এবং এরকম অর্থাৎ পাঁচটা বৃত্তচাপ আঁকব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বৃত্তচাপ আঁকব এটা হলো আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল এটার নামকরণ করি জি
তাহলে এফ সি জি সমান 90 ডিগ্রি একটা কোণ আমরা অঙ্কন করলাম, সেটা হলো 90 ডিগ্রি কোণ। এখানে একটা 90 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করলাম, তাহলে সিজি এবং বিএফ রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, সিজি এবং বিএফ রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে, ফলে পিএসি বিএসি এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়েছি, বিএসি কোণটা আমরা 90 ডিগ্রি পেয়েছি। এবং এখানে আরেকটা কথা বলতে পারি যে এবিসিটাই হলো আমাদের নির্ণেয় সমকোণী ত্রিভুজ, অতএব এবিসি নির্ণেয় সমকোণী ত্রিভুজ। যে কোনো রশ্মি বিডি থেকে অতিভুজ এ এর সমান করে বিসি অংশ কাটি, অর্থাৎ বিডি থেকে অতিভুজ এ এর সমান করে বিসি অংশ কাটলাম, বিইউসি বিন্দুতে প্রদত্ত কোণ এক্স এর সমান করে, অর্থাৎ এই কোণটার সমান করে আমরা সিবিই এবং ডিসিএফ আঁকি। এখন সি বিন্দুতে আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, তাহলে এফ সিজি এখানে একটা 90 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করলাম, এই সিজি রেখাটা বিই কে এ বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এখানে বিএসি এই যে এখানে একটা 90 ডিগ্রি আমরা এখানে একটা কোণ পেলাম এবং এবিসি একটা সমকোণী ত্রিভুজ আমরা পেলাম, তাহলে আমরা বলতে পারি যে এবিসিটাই হলো নির্ণেয় সমকোণী ত্রিভুজ। সবাই তোমাদের সিডব্লিউ কবিতে তুলে নাও, শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের 17 এবং 18 নং সমস্যার সমাধানটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এই পর্যায়ে তোমরা ক্লাস থেকে কতটুকু শিখতে পেরেছ সে বিষয়ে আমরা একটু মূল্যায়ন করে আসি। পাঠমূল্যায়ন, আজকের পাঠমূল্যায়নে শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন এখানে আছে, দেখো অতিভুজ কাকে বলে। হ্যাঁ শিক্ষার্থীরা ঠিকই বলতে পেরেছ, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তারপর 2 নম্বর প্রশ্ন, এই এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো। তো আমরা ক্লাসে দেখেছি শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকতে হলে একটা বাহিরে একটা বিসি এর এখানে একটা বিন্দু নেই, সেটা হলো পি বিন্দু নেই বা এক্স একটা বিন্দু নেই। এই এক্স বিন্দু নিয়ে আমরা একে কেন্দ্র করে কি করব, একে কেন্দ্র করে এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। এই বৃত্তচাপটি পি এবং সি কে ডি এবং ই বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে একটা কাজ হলো এই ডিই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, ডিই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিসি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি, বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপ দুটি পরস্পর কোন একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুর নাম দিব আমরা এফ। তাহলে এখন কি করব, আমরা এ থেকে এফ পর্যন্ত যোগ করে দিব, এ থেকে এফ পর্যন্ত যোগ করলে যেই আমরা যোগ করব, তাহলে এ এফ যোগ করে আমরা একটা কি দেখতে পারলাম যে বিসি, যা বিসিকে একটা নির্দিষ্ট বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এটার নাম দিলাম আমরা জি দিলাম জি, তাহলে এ জি হবে বিসি এর উপর লম্ব। তাহলে এখানে যেটা আমরা পেলাম, তাহলে এ জি লম্ব কি, এ জি লম্ব বিসি। ওকে শিক্ষার্থীরা আমরা 3 নম্বর প্রশ্নটি বোর্ডে দেখব। 3 নম্বর প্রশ্নে সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি, তো আরেকটা কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে কি হবে, 90 থেকে আমরা যদি 50 বিয়োগ দেই তাহলে কি আসবে, 50 ডিগ্রি বিয়োগ দিলে আমরা পাবো 40 ডিগ্রি, তাহলে সেই মানটাই হবে 40 ডিগ্রি, তাহলে উত্তর হবে অপর কোণটির মান হলো 40 ডিগ্রি। সর্বশেষ আজকের পাঠের মূল্যায়নের সর্বশেষ প্রশ্ন, সমকোণী ত্রিভুজে ত্রিভুজ অঙ্কনের জন্য কি কি উপাত্তের প্রয়োজন হয়। শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা সমকোণী ত্রিভুজ এঁকেছি, সেই সমকোণী ত্রিভুজের আঁকার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হলো অতিভুজ এবং অপর একটি বাহু অথবা একটি সূক্ষ্মকোণ। তো শিক্ষার্থীরা সবাইকে ধন্যবাদ, আজকের পাঠ এই পর্যায়ে আমরা শেষ করতে যাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা সবাই ডায়েরি নাও, আজকের বাড়িটা স্ক্রিনে আসবে যে আজকে আমরা করেছি অনুশীলনী 9.3 17 এবং 18 নং সমস্যার সমাধান করেছি, তোমরা বাসায় এই দুটি সমস্যার সমাধান তোমরা বাসায় চর্চা করবে।
তো শিক্ষার্থীরা আজও নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হয়তো আবার কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। তো সবাইকে ধন্যবাদ।